চলতি বিশ্বকাপে সর্বপ্রথম একমাত্র ক্রিকেট দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে ভারতের। তেমনি শেষ মুহূর্তে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে আফগানিস্তান। টানা তিন ম্যাচ জিতে সেমিফাইনালের দৌড়ে অশ্বমেধের ঘোড়ার মতো দৌড়চ্ছে আফগানরা। তাদের পারফরমেন্সের চাপ বেড়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার, ক্ষীণ আশা রয়েছে পাকিস্তানেরও। তবে অঙ্কটা বেশ জটিল, অস্ট্রেলিয়া অথবা আফগানিস্তান যদি পরপর হারে তবেই পাকিস্তানের কাছে সুযোগ থাকবে সেমিফাইনালে যাওয়ার। এই মুহূর্তে সাতটি ম্যাচের মধ্যে সাতটি জিতে পয়েন্ট টেবিলে এক নম্বরে রয়েছে রোহিতের টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ বাকি রয়েছে ভারতের। টিম ইন্ডিয়ার লক্ষ্য এখন 100% জয়ের ধারা বজায় রেখে সেমিফাইনালে যাওয়া। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা, সাতটির মধ্যে ছটি ম্যাচ জিতেছে তারা। সেমিফাইনালে যেতে বাকি দু ম্যাচের মধ্যে জয় চাই একটিতে, যদিও এখান থেকে দুটি ম্যাচ হেরেও সেমিফাইনালে যেতে পারে প্রোটিয়ারা। তবে তার জন্য অবশ্য অন্য দলের রেজাল্টের দিকেও তাকিয়ে থাকতে হবে। পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, ছয় ম্যাচে তাদের আট পয়েন্ট রয়েছে। সেমিফাইনালে যাওয়ার পথে এখন কার্যত সব ম্যাচই নক আউট অজিদের কাছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের পর আফগানিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে খেলা রয়েছে অস্ট্রেলিয়ার। স্পোর্টস ব্যুরো, নিউজ বর্তমান। চলতি বিশ্বকাপে সর্বপ্রথম একমাত্র ক্রিকেট দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে ভারতের। তেমনই শেষ মুহূর্তে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে আফগানিস্তান। টানা তিন ম্যাচ জিতে সেমিফাইনালের দৌড়ে অশ্বমেধের ঘোড়ার মতো দৌড়চ্ছে আফগানরা। তাদের পারফরমেন্সের চাপ বেড়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার, ক্ষীণ আশা রয়েছে পাকিস্তানেরও। তবে অঙ্কটা বেশ জটিল, অস্ট্রেলিয়া অথবা আফগানিস্তান যদি পরপর হারে তবেই পাকিস্তানের কাছে সুযোগ থাকবে সেমিফাইনালে যাওয়ার। এই মুহূর্তে সাতটি ম্যাচের মধ্যে সাতটি জিতে পয়েন্ট টেবিলে এক নম্বরে রয়েছে রোহিতের টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ বাকি রয়েছে ভারতের। টিম ইন্ডিয়ার লক্ষ্য এখন 100% জয়ের ধারা বজায় রেখে সেমিফাইনালে যাওয়া। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা, সাতটির মধ্যে ছটি ম্যাচ জিতেছে তারা। সেমিফাইনালে যেতে বাকি দু ম্যাচের মধ্যে জয় চাই একটিতে, যদিও এখান থেকে দুটি ম্যাচ হেরেও সেমিফাইনালে যেতে পারে প্রোটিয়ারা। তবে তার জন্য অবশ্য অন্য দলের রেজাল্টের দিকেও তাকিয়ে থাকতে হবে। পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, ছয় ম্যাচে তাদের আট পয়েন্ট রয়েছে। সেমিফাইনালে যাওয়ার পথে এখন কার্যত সব ম্যাচই নক আউট অজিদের কাছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের পর আফগানিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে খেলা রয়েছে অস্ট্রেলিয়ার। স্পোর্টস ব্যুরো, নিউজ বর্তমান। চলতি বিশ্বকাপে সর্বপ্রথম একমাত্র ক্রিকেট দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে ভারতের। তেমনই শেষ মুহূর্তে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে আফগানিস্তান। টানা তিন ম্যাচ জিতে সেমিফাইনালের দৌড়ে অশ্বমেধের ঘোড়ার মতো দৌড়চ্ছে আফগানরা। তাদের পারফরমেন্সের চাপ বেড়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার, ক্ষীণ আশা রয়েছে পাকিস্তানেরও। তবে অঙ্কটা বেশ জটিল, অস্ট্রেলিয়া অথবা আফগানিস্তান যদি পরপর হারে তবেই পাকিস্তানের কাছে সুযোগ থাকবে সেমিফাইনালে যাওয়ার। এই মুহূর্তে সাতটি ম্যাচের মধ্যে সাতটি জিতে পয়েন্ট টেবিলে এক নম্বরে রয়েছে রোহিতের টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ বাকি রয়েছে ভারতের। টিম ইন্ডিয়ার লক্ষ্য এখন 100% জয়ের ধারা বজায় রেখে সেমিফাইনালে যাওয়া। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা, সাতটির মধ্যে ছটি ম্যাচ জিতেছে তারা। সেমিফাইনালে যেতে বাকি দু ম্যাচের মধ্যে জয় চাই একটিতে, যদিও এখান থেকে দুটি ম্যাচ হেরেও সেমিফাইনালে যেতে পারে প্রোটিয়ারা। তবে তার জন্য অবশ্য অন্য দলের রেজাল্টের দিকেও তাকিয়ে থাকতে হবে। পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, ছয় ম্যাচে তাদের আট পয়েন্ট রয়েছে। সেমিফাইনালে যাওয়ার পথে এখন কার্যত সব ম্যাচই নক আউট অজিদের কাছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের পর আফগানিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে খেলা রয়েছে অস্ট্রেলিয়ার। স্পোর্টস ব্যুরো, নিউজ বর্তমান।